Hello guys, Assalamualaikum. This is Nahida. Welcome back, virtual earning secret 207 channel. Guys, আশা করি সবাই ভালো আছেন. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি. Guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মানে এমএস ওয়ার্ডের ভিতরে যে পিডিএফ আছে, আমরা যে ওয়ার্ড থেকে পিডিএফ করি, পিডিএফ থেকে ওয়ার্ড করি, সেই পিডিএফ এর এক্সটেনশনটা কিভাবে আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করব, গাইস, সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন গাইস, স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ও হ্যাঁ, শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখি গাইস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর এখনো যদি চ্যানেলটি সাব না করে থাকেন তাহলে সাব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তাহলে চলুন গ্যাস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। গাইস, এখন আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। চলুন ব্রাউজারটা ওপেন করে নিই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। দেন এই ব্রাউজার থেকে আমি এই যে থ্রি ডট মেনু আছে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আমি এই যে মোরে মোরটুলসে চলে যাই। মোরটুলসে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ পেজ অ্যাজ নেম উইন্ডো ক্লিয়ার ব্রাউজিং ডাটা। আমি আমার ব্রাউজারে যত ধরনের ব্রাউজিং করেছি, ইন্টারনেট ব্রাউজিং করেছি, এখানে ক্লিক করলে সব ব্রাউজিং হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। দেন এই যে দেখতে পাচ্ছেন, এরপর আছে টাস্ক ম্যানেজার, ডেভেলপার টুলস, এর দেন এরপরে আছে এক্সটেনশন। তো চলুন আমি এখন এক্সটেনশনে ক্লিক করে দিচ্ছি। তো এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে আমার ব্রাউজারে যেগুলো এক্সটেনশন ডাউনলোড করা আছে তো সেগুলো চলে আসবে। এখানে আছে গুগল ডকস, ইউটিউব নন স্টপ ডকস, তারপরে হচ্ছে শিট, তারপরে স্লাইডস। তো এখান থেকে মেবি আমি হচ্ছে ওটা পাবো না, তাহলে আমি কোথায় চলে যাব, আমি চলে যাব ক্রোম ব্রাউজারের অ্যাপসগুলোতে। তো অ্যাপসে আসার পর দেখতে পাচ্ছি ইউটিউব, জিমেল, শিট, গুগল ড্রাইভ, স্লাইড, ডকস। তো এখান থেকে আমি চলে যাব আমার ওয়েব স্টোরে, দেখি আমি ওয়েব স্টোরে এসে কোনো কিছু সার্চ করে পাই কি না। তো ওয়েব স্টোরে আসার পরে আমার ক্রোম ব্রাউজারের সাথে যত ধরনের এক্সটেনশন আসছে সেগুলো চলে আসছে। তো এখানে লেখা আছে ভিউ অল। তো আমি যদি একদম চলে যাই দেখতে পাবেন যে ফেভারিট অফ 2021 যেসব এক্সটেনশন তৈরি হয়েছিল সেগুলো এখানে আছে। এক্সটেনশন স্টার্টার কিট মানে যত প্রকারের কাস্টমাইজেশন, ইউর নিউ ট্যাব পেজ, আমি আমার ট্যাব পেজগুলোকে যেভাবে কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে কিছু এক্সটেনশন আমরা অ্যাড করে নিতে পারবো। এই যে ভিআইডি আইকিউএস, এটা দিয়ে হচ্ছে আমরা ইউটিউব ভিডিও ইয়া করি, হচ্ছে আপনার ইউটিউব ভিডিও আমরা এসইও করি। তারপরে আছে এখানে সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেডে যে আমরা র্যাঙ্কিংটা দেখি, আমাদের কিওয়ার্ডের কিওয়ার্ডটা কম মানে কতটা স্ট্রং কিওয়ার্ড আমাদের আছে, বা আমি যে কিওয়ার্ডটা নিলাম সেটার ভলিউম কত সেটা এখান থেকে দেখতে পাবো। দেন এক্সেট্রা এক্সেট্রা, এখানে হচ্ছে আপনার অনেক ধরনের, তারপর সাবস্ক্রাইব, স্কিন, ক্যাস্টিফাই, জুম, এ ধরনের অনেক অনেক হচ্ছে আপনার এক্সটেনশন আছে, কালার জিল, তারপর আছে এডিটর পিক্স। এডিটর পিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমরা যে জুমে জুম মিটিংয়ে কথা বলি সেটা আছে, স্ক্রাইব আছে, মুট আছে। আরও নিচে স্ক্রল করলে দেখতে পাবো যে ওয়ার্ক ফর হোম ফ্রম হোম, এখানে তো আছে গুগল কিপ, গুগল ইনপুট টুলস, স্প্রেডশিট, ব্লগ সাইট। এই যে ব্লগ সাইটের হচ্ছে একটা এক্সটেনশন এখানে আছে ডু মোর উইথ পিডিএফস, এখানে যে পিডিএফসের জন্য হয়েছে কিছু এক্সটেনশন আছে। তো আমি দেখি আমি যে এক্সটেনশনটা চাচ্ছি সেটা এখানে আছে কি না, পিডিএফ এক্সটেনশন কোথাও লেখা আছে কি না। অটো কম্প্রেস পিডিএফ, ফ্রি পিডিএফ আর, এটা মেবি হবে
তারপর একটু নিচে স্ক্রল করে আমি দেখে নিচ্ছি কোন পিডিএফটা হবে। ও দ্যান আউটরো জিস মেটিও। এরপর আছে ইনহ্যান্স ইউর গেম প্লে। আপনার গেম প্লেকে যদি আরও বেশি ইনহ্যান্স করতে চান তো এখান থেকে যে কোনো একটা এক্সটেনশন আপনার ব্রাউজার অ্যাড করে নিতে পারবেন। এই যে গুগল ট্রান্সলেট, এটা যদি আমি আমার ব্রাউজারে অ্যাড করে নিই তাহলে হচ্ছে আমি এখান থেকে মানে গুগল ট্রান্সলেটের মাধ্যমে হচ্ছে আমি সব কিছু ট্রান্সলেট করে দেখতে পারবো। এরপর হচ্ছে ব্লগ সাইট গুগল ডিকশনারি, যদি ডিকশনারি আমরা অ্যাড করতে চাই তো ডিকশনারি দেখতে পারবো। কিপ ক্লেম অ্যান্ড ক্যারি অন ফরেস্ট, দেন এরপরে হচ্ছে আপনার ইয়োগা এসডি ওয়ালপেপারগুলো আছে, এই এক্সটেনশন অ্যাড করে নিলে সেগুলো চলে আসবে। জব হান্টিং, এই যে লিঙ্কডিন থেকে যদি আপনি জব হান্টিং করতে চান খুঁজতে চান তো এটা নিতে পারবেন। হান্টার ইমেল ফাইন্ডার এক্সটেনশন, এই যে হান্টার ডট আইও আছে, এখানে ইমেল টেম্পলেটস অ্যান্ড শর্টকাট ডিসকভারি বি ফাস্ট। তো আমি তো আর নিচে যাতে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে সার্চ বক্সে লিখে দিতে। সার্চ বক্সে আমি লিখব পিডিএফ, এখানে পিডিএফ লাগে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে চলে আসছে পিডিএফ কনভার্টার, পিডিএফ মার্জ, পিডিএফ মার্জি। তো আমি এক্সটেনশন লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এক্সটি লেখার সাথে চলে আসছে পিডিএফ এক্সট্রাকশন, পিডিএফ এক্সট্রাকশন টুল, পিডিএফ এক্সটেনশন। তো আমি হচ্ছে আমার ব্রাউজারে এই এক্সটেনশনটাই অ্যাড করব। তারপরে হচ্ছে স্মল পিডিএফ, এই যে এই এক্সটেনশনটা আমি একটা আছে ওয়েব হাইলাইট পিডিএফ অ্যান্ড ওয়েব, তো আমি এটা নিয়ে নিচ্ছি। দেন এটা আনার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অনেক কিছু, তো ওইগুলো আপনারা একটু পড়ে নেবেন। দেন আমি কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর চলে আসছে অ্যাড এক্সটেনশন, তো আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা এখনই ডাউনলোড হচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পরে যে আমার ব্রাউজারের সাথে এটা গট ইট, ব্রাউজারের সাথে এটা অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে দেখতে পাচ্ছেন যে এখানে আনপিন করা আছে স্মল পিডিএফ এডিট কম্প্রেস। তো আমি যদি পিন করতে চাই পিনে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন যে এরপর এটা কেটে দিচ্ছি। এই যে অলরেডি হচ্ছে আমার ব্রাউজারে এটা অ্যাড হয়ে গেছে। তো গাইস এভাবে হচ্ছে আপনারা এই যে পিডিএফ এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো গাইস খুব সংক্ষেপে টিউটোরিয়ালটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এখন চ্যানেলটি যারা সাব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাব করেনি তারা সাব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।